হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণভাবে দেখব লেআউট কীভাবে করতে হয় কিংবা লেআউটের সূত্রটা, আর এখানে বোনাস একটা পয়েন্ট দিব কিভাবে আপনারা ভার্টিক্যাল রড বাঁধবেন, বাকি এর সম্পূর্ণ প্রসেসিং দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। তো এখানে আমরা তিনটা মিস্ত্রি আছি। এটা হচ্ছে রাসেল ভাই, ইনি মিস্ত্রি, আর পাশাপাশি আছে আমার টুটুল ভাই, যেনাকে আমরা অলরেডি দেখে থাকেন। আর এরা হচ্ছে আমাদের সহযোগী, প্রায় 7 জন কাজ করতেছি। আর এটা হচ্ছে 14 পিলারের একটা ফাউন্ডেশন, আর এটার প্ল্যানটা আমি দেখাচ্ছি। টুটুল ভাই, প্ল্যানটা কোথায়? প্ল্যানটা লাগবে তো, তো প্ল্যানটা এখনো নিয়ে আসা হয়নি, নিয়ে আসবে তারপর। তো এখানকার সূত্রটা আমি দেখাই দেবো সম্পূর্ণ, কারণ এই সূত্রটাই হচ্ছে আপনাদের বাড়ির প্রত্যেকটা বাড়ির জন্য মেন একটা অপশন। আপনার এটা যদি ঠিক রাখতে পারেন তাহলে পুরো বিলিংটা আপনার ঠিক হবে, কোনোর দিকে এরা বেগা হবে না, সম্পূর্ণভাবে আপনারা সোজাভাবে নিতে পারবেন। ঠিক আছে, তো মেন পয়েন্টটা আমরা এখান থেকে শুরু করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের লেআউট করার জন্য যে কাজটা করতে হবে, আপনাদের শর্ট ডিরেকশন যেটা, তো আমাদের শর্ট ডিরেকশন আছে এই পাশে। তো শর্ট ডিরেকশনের সুতাটা আগে টানতে হবে, তারপর আমরা লং ডিরেকশনে একটা সুতা টানবো, এল প্যাটার্নের সুতাগুলো টানতে হবে। তারপরে সর্বপ্রথম আপনাদের রাখতে হবে, এটা আমি 0 পয়েন্ট রাখছি, এটা আমার 0 পয়েন্ট, এখান থেকে সম্পূর্ণ মাপ বাহির হবে এদিকে। তার আগে আমি ঘরটা স্কোয়ার করার জন্য এখানে আমি একটা সূত্র ধরে এটা মাপ বাহির করে নেবো, ঘরটা স্কোয়ার করে নিতে হবে। তার জন্য এখানে 3, 4, 5 একটা স্কোয়ার মাপ বাহির করতে হয়, এটাই মেন সূত্র। এরপরে সূত্র আরও আছে, আপনার মাটান দিলে করে নিতে পারবেন। তো আমরা মেন সূত্রটা 3, 4 স্কোয়ার করে নেবো। এই যে দেখেন, এখানে 5 ফিটে আমি এটা মিল করতেছি। 5 ফিট যদি না মিল হয় তাহলে যে সূত্রটা থাকবে লং ডিরেকশনে ওইটা একটু সরানোর করলে মিল হয়। এখান থেকে আমরা ওইটা 3 ফিট দিছিলাম, আর এখান থেকে 0 পয়েন্ট থেকে আমরা এদিকে নিছিলাম 4 ফিট। এই যে এখানে হচ্ছে একটা কাঠি দিয়ে রাখছি, আর এই কাঠি থেকে ওই কাঠি পর্যন্ত আমরা দেখলাম এখানে কিছুক্ষণ আগে 5 ফিট পর্যন্ত মাপ ছিল। তো 5 ফিট যদি আপনার কাটা কাটা মিলে যায় তাহলে মনে করবেন যে ঘরটা আপনার স্কোয়ার আছে। হ্যাঁ, আর লেআউট করার সময় অবশ্যই মনে রাখবেন যে যে এই শর্ট ডিরেকশনে যেটা থাকবে ওটা আপনার স্ট্রেট রাখতে হবে, ওটা আপনি এই সুতাটা টার্ন করার আগে ওটা সুন্দরভাবে সোজা করে নেবেন, আর ওই সোজাটা আপনার একোরেট থাকে যাবে। তারপর যেটা লং ডিরেকশনে দিবেন ওটা 4 ফিট রাখতে হবে, আর শর্ট ডিরেকশনে যেটা আছে ওটা 3 ফিটে কাঠি রাখতে হবে। তারপরে ওই 3 ফিট আর এই সুতাটা যেটা আছে এটা কখনো নড়াবেন না, আর যদি আপনার সরানোরা 5 ফিট মিল করতে যদি করা লাগে তো ওই মুরোর যেটা দেখতে পাচ্ছেন ওখান থেকে একটু যদি সরানোরা করেন তাহলে এখানে আপনি 5 ফিট স্কোয়ারটা মিল করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট থেকে তারপর আপনারা যে ঘরগুলোর মাপ বাহির করবেন, তারপরে এখান থেকে টান দিয়ে নিয়ে গিয়ে এখানে যতখানি মাপ থাকবে আপনার এই পর্যন্ত মাপটা বাহির করে নেবেন। তার পরবর্তীতে আবারও যেটা থাকবে এটা মনে করেন যে আমি C1 থেকে C2 পর্যন্ত মাপ দিয়ে ওই মাপটা বাহির করে নেবো, এটা মনে করেন C2, আর ওই পাশে আরও দুটো আছে গ্রিড করা, ওই পাশে ওইটা হচ্ছে মনে করেন যে C4। এভাবে করে আপনারা লেআউটটা করে নিতে পারবেন, আর এই সুতোগুলো সম্পূর্ণ টেনে নেবেন। তো এটা হচ্ছে আগে যেটা দেখলাম ওটা পরের লেআউটটা, আর এই সময় লেআউট যেটা করছিলাম ওইটা আপনাদের আমার ভিডিও করার সময় হয়নি। তার কি করেন ভাই? অনেকেই এভাবে শাল ঝুলাই দিয়ে মাঝখানে খুঁটি দিয়ে ব্যাসটা খুঁড়ে দেয়, চতুর্দিকে যা মাপ থাকে ব্যাসের, 5 ফিট যদি ব্যাস থাকে তাহলে চতুর্দিকে ওনারা করে কি 2.5 ফিট 2.5 ফিট করে দিয়ে ওই ব্যাসটা 5 ফিট করে খুঁড়ে দেয়। কিন্তু এটা এই মাছ উপর থেকে শাল ঝুলাই নিয়ে মাঝখানে খুঁটি পুঁতে দিয়ে এইটা করার সঠিক নিয়ম না, কারণ এভাবে যদি করেন তো আপনার ব্যাসটা এই মাপ মতো বসবে না, স্কোয়ারভাবে বসবে না। তো ব্যাসটাকে যদি স্কোয়ারভাবে বসাইতে চান তাহলে ওই মিডিল যেটা শাল করতেছেন ওটা বাদ দিয়ে আপনারা যেটা করবেন যে আপনি এই পাশে যে সুতোগুলো থাকবে আপনাদের ব্যাস যদি থাকে 5 ফিট তাহলে ওই সুতোর যেখানে প্লাস পয়েন্টটা দেখছিলেন ওখান থেকে আপনারা 2.5 ফিট সরে দিয়ে এদিকে দাগ করে নিতে পারতেন। আর এই হচ্ছে আমাদের গ্রাম বাংলা, আর এখানে আমরা মাঝে মধ্যে গান করি, ঘুরে বেড়াই, তো গ্রামগুলো অনেক ভালো লাগে। তো আপনাদের মাঝে কিছু চিত্র আমি তুলে ধরবো, এর ভিতরে অল্প অল্প কিছু। তো
রোজ শুক্রবার বিকেলে আমাদের গানের মঞ্চে বসে, এর ফাঁকে ফাঁকে আমরা কাজ যখন ফ্রি থাকি তখন যাই ওখানে বসি। তো তো আমার সামনে এগুলা এই টুটুল ভাই আর রাসেল ভাই আর দুজনে মাদাম দিচ্ছে ভার্টিক্যাল রড গুলো, আর পাশাপাশি ব্যাস বাজতেছে। এখানে দেখেন ব্যাস গুলো আমরা 3 ইঞ্চি করে মাদাম দিছি, যে প্রত্যেকটা ব্যাস 4 ইঞ্চি করেও মাদাম দেওয়া আছে। মানে যেরকম ব্যাস হবে ঢালাই ঠিক তেমন হিসাব করে ব্যাসের মাদাম গুলান হয় কিংবা ভার্টিক্যাল রডের মাদাম গুলান হয়। এই মাদাম গুলান আমরা এখানে মাঝখানে ব্যাসের জন্য 18 ইঞ্চি করে মাদাম দিছি, সাইডের গুলান 16 ইঞ্চি করে মাদাম দিছি। মোটামুটি আমরা এই অনেকটা এক মেনটেন করে চলছি, অনেক সিস্টেম যেগুলান আছে ওগুলান আমরা মেনটেন করে চলছি। আর এ আমরা যে ফ্ল্যাটটা তৈরি করতেছি, আমার জানা মতে এই গ্রামটাতে, আমরা যে গ্রামটাতে কাজ করতেছি এই গ্রামটাতে এই প্ল্যানে কোনো ফ্ল্যাট নেই। অথচ আমরা এখানে আমাদের মতো করে করে দিচ্ছি, এটা অন্যদের মতো না। অনেক জায়গাতে দেখি যে ব্যাসের মধ্যে মাডাম কোনো প্রকার মাডাম থাকে না, আবার বার্নিং এভারেজ বার্নিং যেগুলান দেয় ওইটা হচ্ছে 6-7 ইঞ্চি করেও ওরা ব্যাসের এই বার্নিং দেয়, কিন্তু ওইটা নিয়ম না। আপনারা যেটাই ব্যাসের বার্নিং দেন না কেন, আপনারা 5-এর ঊর্ধ্বে কখনো যাবেন না, ঠিক আছে? তো এটা আমরা এটা 3 তলার ভিটের জন্য করতেছি। আমরা বার্নিং দিলাম, ব্যাসটা হচ্ছে 4 ইঞ্চি, এভারেজ 4 ইঞ্চি করে বার্নিং দিছি। আর এখানে আমরা ভার্টিক্যাল রডগুলানো বাঁধতেছি, এগুলানো প্রায় সেম একই কোয়ালিটি, এলা 3 ভাগে বাঁধা আছে রিংগুলান। এটা কিছু রিং আছে যেগুলান আমরা 4 ইঞ্চি পরপর বাঁধছি, আর কিছু আছে ওটা 5 ইঞ্চি পরপরও বাঁধছি। তো এখানে দেখেন আমরা মাঝখানের একটা পিলার এখানে এক করেছি, ইনভাইট করেছি, এটা আমরা 10টা রড ইউজ করছি, প্লাস এখানে টায়ারিংও ইউজ করছি। আর এগুলান হচ্ছে আমাদের ব্যাস, সম্পূর্ণ আমাদের ব্যাস বাঁধা হয়ে গেছে। এগুলান আমরা এইদিকে দেখেন আমাদের ভার্টিক্যাল রডগুলো সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে। আমাদের 14টা পিলার যেহেতু এটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করছি। তো এগুলান স্থাপন করার জন্য আমাদের যে কাজগুলান করতে হবে ওটা লে আউট করে নিতে হয়, আবারও যে পিলারগুলান বসাবেন ওটার জন্য লে আউট করবেন। আর এখানে যে সিঁড়িটা দেখতেছেন এইটার ভিডিও একটা আপনাদের বানাই দিছিলাম, তো ওই সিঁড়িটা আমার ধাপ মারার পরে এই সেম এই কোয়ালিটি দেখা গেছে। তো বুঝতেই তো পারতেছেন ধাপগুলান কেমন হচ্ছে, আর ওইভাবে করে আপনারাও করে নিতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাসগুলো কিংবা ভার্টিক্যাল রডগুলো স্থাপন করবেন তার আগে ব্যাসগুলোতে সুন্দর করে বালু দিয়ে সেটাকে দুরমুস করে নিতে হবে, কিন্তু পরিমাণ মতো বালু দিতে হবে। আর সেটা সুন্দর করে জল দিয়ে দুরমুস করে তারপরে সেখানে সলিং করে সলিংয়ের উপরে আপনারা মশলা ভেঙে দিয়ে তারপরে আপনারা এই ব্যাসগুলো স্থাপন করে নিতে পারবেন, ঠিক আছে? তো তাই এইভাবে করে থাকলে আপনার এই যে ব্যাসগুলো করবেন ওগুলো সঠিক নিয়মে হবে, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ কারণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, বাই বাই, সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা শেষ করার আগে আমি অবশ্যই বলবো, যেটা না বললেই নয়, যে এই লেআউট বিষয় নিয়ে আরেকটা ভিডিও, ফুল একটা ভিডিও বানানো আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিংবা আই বাটনে এই ভিডিওটা লিংক করে দেবো, ঠিক আছে? তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর লেআউটের পুরো মানে পুরো যে অভিজ্ঞতাটা আছে সেটা অর্জন করতে পারেন। ওখানে আমি সম্পূর্ণ ডিটেলসভাবে বলে দিছি, আর একটা লম্বা একটা গ্যাপ নেওয়ার জন্য আমাকে আপনারা ক্ষমা করে দেবেন, আর নিয়মিত পাশে থাকবেন, আর যেভাবে সাপোর্ট করতেছেন ঠিক এভাবেই সাপোর্ট করেন, আর আপনাদের বেশি বেশি ভালোবাসা দরকার, ঠিক আছে? তো আজকের মতো এখানে রাখতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানাই আর একবারের মতো।